नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल यामी रेसिपी विद अनिंदिता। आशा करी अपनारा खूब खूब भालो आछेन, आमिओ भालो आछि। आज के आमी एकटी यूनिक रेसिपी निये चले एसेछि, चिति काकड़ार दाड़ा ना फेले एइभावे आपनारा रान्ना करे देखुन। खेते हबे खुबई दुर्दान्त। चिति काकड़ागुलोके आमी एइभावे पनिरेर साहाज्ये केटे नेब। चिति काकड़ागुलोके आमी धुये परिष्कार करे निएछि। एर मध्ये दिए दिब हलुद गुड़ो, परिमाण मतन लवण दिए ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। চিটি কাঁকড়ার দাঁড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে একটা নেট নিয়েছি, নেটের সাহায্যে পেস্টটা ঢেকে নেব। এই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। এর পুরো জল আমি শুকিয়ে নিয়েছি। এখান থেকে আমি পাত্রে তুলে নেব। যেহেতু আমি টক বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ এবং চিনি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। জল দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ মাখানো চিতি কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিতি কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। একটি পাত্রে তুলে নেব। আবারও কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সরষে তেলও ব্যবহার করতে পারেন, আমার ছিল না তাই আমি সাদা তেলে রান্না করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে তেঁতুলের জলটা আমি দিয়ে দেবো যাতে মশলাটা ফুরিয়ে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা তেঁতুল জল। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা যারা বেশি টক খান তারা চিনি নাও দিতে পারেন। টকটা ফুটে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিতি কাঁকড়াগুলো। চিতি কাঁকড়ার দাঁড়া থেকে যে মাংসটা বেরিয়েছে ওইটা আমি দিয়ে দেব এর মধ্যে। তারপর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। টকটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। টকটা যত বেশি ফুটবে তত বেশি খেতে ভালো লাগবে। আমার চিতি কাঁকড়ার টক হয়ে গেছে, এবারে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, কত সুন্দর চিতি কাঁকড়ার টক হয়েছে। এই রান্নাটি একদম নতুন রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।